নমস্কার দর্শক বন্ধুরা, অপুর কিচেনের হেলদি ফুডে আমি অপু চলে এলাম আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি করে দেখাবো ইয়োগার্ট কলিফ্লাওয়ার। আর ইয়োগার্ট কলিফ্লাওয়ারের জন্য আমি কী কী নিয়েছি চলুন দেখে নিই। এখানে পটেটো নিয়েছি আর কলিফ্লাওয়ার নিয়েছি, এইভাবে এই সাইজের কেটে নেব। কলিফ্লাওয়ার মানে ফুলকপি, আর পটেটো আলু। এখন নিয়েছি দেখুন আদা, বেশি দেব না যেহেতু দই পড়বে তাই বেশি দেব না। আর নিয়েছি এখানে চাল মগজ, নিয়েছি কাজু বাদাম, পোস্ত চা চামচের 3 চামচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঘি, পনির, লবণ, চিনি, দই, তেল। এখন একসঙ্গে কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসব। তার আগে আমি দইয়ের সঙ্গে, যেহেতু দই দিয়ে হবে তাই দইয়ের সঙ্গে আমি চিনি, দেখুন 4 চামচ নয় 3.5 চামচ মতো চিনি এবং লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ফিটিয়ে নিলে ভালো হয়, আগে থেকে আমি ফিটিয়ে রেখে দিচ্ছি। আর ফিটিয়ে রেখে আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। আমি দেখুন কড়াইতে বসিয়ে রেখেছিলাম কলিফ্লাওয়ার এবং পটেটোগুলোকে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, একদম হালকা 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করলেই হবে। আর কড়াই বসিয়ে নিয়েছি একদিকে, কড়াইতে ঘি দিয়ে দেব। ঘি এবং তেল দিয়ে আমি পনিরগুলোকে আগে ভেজে নেব, একটু পনিরগুলোকে ভেজে নিলে ভালো লাগে খেতে। এবং আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি পনিরটা, আমার দেখবেন ডেসক্রিপশান বক্সে এই পনির তৈরির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে পনির তৈরির রেসিপিটি দেখে নিতে পারেন। আর আমি চাল মগজ, ওই কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখন 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার পনিরগুলো ভাজা হচ্ছে। 3 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেই আদাটা বেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আর সেই তেলেই আমি যে হালকা করে সেদ্ধ করে রাখা যে আলু আর কলিফ্লাওয়ারগুলোকে হালকা ভেজে নেব, আর না ভাজলে একটু হালকা গন্ধ ভাব থাকে তাই ভেজে নিয়েছি। আবারও আমি ওই কড়াইতেই আমি তেল দিয়ে নিলাম এবং ঘি দিয়ে নিচ্ছি। অবশ্যই ঘি অ্যাড করবেন, তাতে টেস্ট অনেকটাই ভালো হবে আর গন্ধটাও খুব সুন্দর হয়। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি, যেহেতু দই ফুলকপি তাই এখানে চিনির পরিমাণ একটা অবশ্যই দরকার। এমনিতেই আমি দইয়ের মধ্যে চিনি অ্যাড করেছি কতটা দেখিয়েছি, আর এখন তেলের মধ্যেও চিনি অ্যাড করেছি। চিনিটা হালকা লাল হয়ে যেতে এখানে আমি অ্যাড করেছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, টমেটো এবং এলাচ, দারুচিনি, লবঙ্গ সবগুলোই আমি দিয়ে দিয়েছি একসঙ্গে। আর টমেটোটা গলার জন্য আমি এখানে লবণ অ্যাড করে দেব। লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করলে টমেটো গলে যাবে। আর এখন আমি আদা পেস্ট অ্যাড করছি, অবশ্যই অল্প পরিমাণ আদা দেবেন, দই যেহেতু দেওয়া হবে অতএব অল্প পরিমাণ আদা দিলেই হবে। টমেটো গলে গেছে, আদাটাও ঠিক মতো ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটা তুলে দিচ্ছি। পেস্টটাকে তুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর চলুন এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এখন আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এই যে দেখছেন এই চামচের 1 চামচ আমি গরম মশলা অ্যাড করে দিলাম।
এখানে হালকা হলুদ গুঁড়ো অ্যাড করছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, দই ফুলকপিতে হলুদ না দিলেও চলবে, কিছু অসুবিধে নেই। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো বা মিডিয়ামে কাজটা করবেন। আর এখন আমি দই অ্যাড করে দিচ্ছি, দইয়ের মধ্যে চিনি এবং লবণ দেওয়া ছিল সেই দইটা অ্যাড করে দিলাম। হালকা জল অ্যাড করব, দেখুন হাফ বাটির একটু বেশি জল অ্যাড করছি, বেশি জল দেব না কারণ দই ফুলকপিতে গায়ে গায়ে লেগে থাকবে, তাই আমি কম জল দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপি এবং আলুগুলোকে তুলে দিচ্ছি আর সঙ্গে পনিরও তুলে দিচ্ছি। দু মিনিট পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা অ্যাড করলে ফ্লেভারটা অনেকটা ভালো হয়। এভাবে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন হয়ে গেছে, আর এই অবস্থায় গ্যাস ওভেনটি অফ করে দিয়েছি এবং ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা আরও ভালো হয় এবং সেন্টও খুব সুন্দর হয়, টেস্টও খুব ভালো হয়। আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা, আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।